দিন আমার বিয়ে নিয়ে কত প্ল্যান করলে, আর বিয়ের দিন তুমি এলেই না। দেখো তুমি এত চুপচাপ আছো, আমার খুব ভয় করছে কিন্তু। আরে দিদি, ভয় পাওয়ার তো কিছুই হয়নি, বরং একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, যখন আপনার বিয়ে হচ্ছিল তখন রাজের ফোন এসেছিল আমার কাছে, আমি ওর সাথে দেখা করতে যাই। দিদি, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে আর ও আমাকে নিজের বাড়ি নিয়ে যেতে রাজিও হয়ে গেছে। আপনার বিয়েটা আমার জন্য ভীষণ লাকি। না রেশমি, আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু। রেশমি, ওই ছেলেটা নিশ্চয়ই তোমাকে আবার বোকা বানাচ্ছে। বোকা কেন বানাতে যাবে, ও নিজে থেকে আমাকে ফোন করেছিল। যে মানুষটা তোমাকে প্রেগন্যান্ট অবস্থায় কার থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, হসপিটালে তুমি কেমন আছো সেটা জানতে না চেয়ে তোমাকে মারার হুমকি দেয়, সে হঠাৎ বদলে গেল কি করে? হয়তো এই বাচ্চাটার জন্য ও পাল্টে গেছে। যাই হয়ে থাকুক, যতক্ষণ আমি ওর সাথে, আমি নিজে ওর সাথে কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না। না দিদি, ও কারোর সাথেই দেখা করতে চায় না, ও নিজের কর্মের জন্য খুবই লজ্জিত বোধ করছে। ঠাম্মি, তুমি শুনলে তো ওকে বলছে? যদি অনেকেই তো বদলে যায়, ও বদলে গেছে। দেখ, তুই ওর সন্তানের জন্য গোটা সমাজের সাথে লড়ছিস, তাহলে ও কেন বদলাবে না? দেখ, ঈশ্বর তোকে খুশি ফিরিয়ে দিয়েছেন, সবকিছু শুভ হচ্ছে। এবারে রেশমির ব্যাপারে চিন্তা করা ছেড়ে দে, ওর ব্যাপারে চিন্তা করিস না। আরে কিছু হলে ওর সাথে তো আমরা আছি। দেখ, আর একটা কথা তোকে বলার আছে জ্যোতি। আজকে তোকে কিছু কথা বোঝাবো আমি, যে কথাটা বলতে যাচ্ছি সেগুলো আমার মা আমাকে বলেছিলেন। শ্বশুরবাড়ি যাচ্ছ, সেখানে বাপের বাড়ির কথা বাপের বাড়িতেই রেখে যাওয়া ভালো। যদি শ্বশুরবাড়িতে নিয়ে যাও তাহলে অনেক অসুবিধে হতে পারে। তাহলে কি আমার বিয়ের পর তোমরা সবাই আমার পর হয়ে গেলে? না রে মা, সম্পর্ক পর হয় না, শুধু ওদের প্রতি দায়িত্বটা বদলে যায়। দেখ, মেয়েদেরও তো রূপ বদলে যায়। তুই এই বাড়ির মেয়ে হয়ে, বোন হয়ে সমস্ত দায়িত্ব পালন করেছিস, কিন্তু এখন তোর প্রথম দায়িত্ব শ্বশুর বাড়িতে গিয়ে সকলের মন জয় করা, ওদের প্রতি দায়িত্ব পালন করা। দেখ মা, এই সমস্ত কারণেই তোর প্রথম বিয়েতেও ভুল বোঝাবুঝি হয়েছিল, এমনকি বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু ঈশ্বর তোকে আবার একটা সুযোগ দিয়েছেন নতুন করে সাংসারিক জীবনে ঢুকতে, আর সমাজকেও দেখাতে হবে যে বিবাহ বিচ্ছেদের পরে মেয়েরাও নতুন করে জীবন শুরু করতে পারে। যদি এই যে ভালোবাসার বন্ধন না, যতটা দেখতে সুন্দর ততটাই ভঙ্গুর, সামান্য একটা আঘাত লাগলেই ভেঙে চুরমার। সেই জন্য সাবধানে থাকিস মা। ঠাকুমা একদম ঠিক বলছেন, আমায় আপনি কথা দিন যে আপনি ঠাকুমার কথা শুনবেন, আর শ্বশুর বাড়িতে আপনি আমার ব্যাপারে কাউকে কিছু বলবেন না। এ কেমন দিব্যি দিচ্ছ তুমি! আর যদি তোমার জীবনে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমি তোমার কথা অন্য কাউকে বলতে যাব কেন? কিন্তু হ্যাঁ, যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে শুধু আমি নয়, এবার কবিরও সেটা নিয়ে চিন্তা করবে। সাত পাকে বাঁধা পড়ার সময় একে অপরকে এই কথাই তো দিয়েছি আমরা। একদম নিশ্চিন্ত থাকুন, এখন আর কোনো সমস্যা হবে না আমার। ঈশ্বর করেন যেন তাই হয়। অদ্ভুত সব নিয়ম, মেয়েরা বড় হওয়া মাত্রই শ্বশুর বাড়ি চলে যায়। আমার তো বিশ্বাসই হয় না, আমরা সবাই একসাথে খেলতাম, বড় হয়েছি, আর এখন সবাই যে যার নিজের মতো জীবন কাটাচ্ছি।
মা, আগে সমস্ত কিছু পরিষ্কার চোখের সামনে ভেসে উঠছে। যেদিন আমি প্রথম বাড়ি বাড়িতে আসলাম, এতটুকু ছিল জ্যোতি, তোর বাবা ওকে আমার কোলে দিয়েছিল। আর নিজের হাতে আজকে ওকে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠালাম। তোদের ভাই বোনেদের ঝগড়া, ভালোবাসা সবকিছু চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা, দেখাচ্ছি, এই নে তোর জন্য ড্রেস নিয়ে এসেছি। ওয়াও দিদি, দেখো বাবা, বাই চান্স তোমার জন্য একটা মাফলার পেয়ে গেছি, খুব সফট, জানো তোমার একটুও কষ্ট হবে না। দিদি, আমার জন্য কি এনেছিস? সারপ্রাইজ, এই নে, এই বইটাই দরকার ছিল তো তোর। আমি জানি, যেভাবে জ্যোতি আমাদের সবার মন জয় করেছে, নিজে শ্বশুর বাড়িতে ও সবার মন জয় করবে। আমি ও সৎ মা ছিলাম, কিন্তু জ্যোতি সেটা আমাকে কখনো বুঝতে দেয়নি। কখনো কখনো তো এমন ভাব করতো যেন যে আমি ওর মেয়ে, মা নই। কত অপেক্ষা করতে হবে তোর গলার আওয়াজ শোনার জন্য, এখন অপেক্ষা করতে হবে। দিদি বলেছিল না ঠোঙা তৈরি করার জন্যে, কিন্তু আমার মনে হয় সেসব এখন আর দরকারই নেই। দেখো না, রেশমিরও তো সবকিছু ঠিকই হয়ে যাচ্ছে, আর ও তো এবার ফিরেই যাবে। আর মা, মাত্র এই কটা টাকার জন্য এত কষ্ট, দেখো না গোটা বাড়িটা পেপারের ফ্যাক্টরি মনে হয়। সন্দীপ, তুমি এবার এই কাগজগুলো বিক্রি করে দিও। না পুনম, এ কাজ জ্যোতি শুরু করেছিল, আর এ কাজ আর বন্ধ হবে না। সব কাজ টাকার জন্য করতে হবে তার মানে নেই। এখন এ কাজ আত্মবিশ্বাস আমাদের। মা ঠিকই বলছেন,